হঠাৎ করে মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করলে আগে চট করে দোকান থেকে কিনে এনে বাচ্চাদেরকে সামলানো যেত বা নিজেরাও খাওয়া যেত কিন্তু এখন বর্তমানে যেই পরিস্থিতি হয়েছে পাঁচ টাকার জিনিস দশ টাকা না পারলে বিশ টাকা পঞ্চাশ টাকা রেখে দেয় এই দোকানদারেরা সব কিছুরই একটা ফায়দা লুটে এই দোকানিরা যে জিনিসের দাম দেখবেন এক দোকানে পাঁচ টাকা আর এক দোকানে দশ টাকা আর দোকানে বিশ টাকা এরকম কী যে একটা অবস্থা হয়েছে কি আর করার সব কিছুই যখন আমরা দেখা যায় একটু মানানসইভাবে মেনে নেই দেখা যায় অন্য আরেকটা জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায় যেমন এই যে তেলের দামটাই দেখেন তেলের দাম কিন্তু আস্তে আস্তে সেই দুশো টাকা ছাড়িয়ে গেল কিন্তু তারপর এখন অনেকটাই আমরা মেনে নিয়েছি কারণ কি বাধ্য আমরা মেনে নিতে তারপরে এখন আবার কি শুরু হলো আপনার মুরগির মাংস যেটা কি না গরিবের বলতে পারেন গরুর মাংস মানে আমাদের মতো সীমিত আয়ের মানুষদের কাছে মুরগির মাংসটাই একটা বিনোদনের জায়গা বা শুক্রবার হলে একটু মুরগির মাংসটাংস রান্না করে একটু পোলাও রান্না করে একটু কিছু খেতে ইচ্ছে করলে বা মেহমান আসলে তাদেরকে একটু আপ্যায়ন করা হয় কিন্তু এখন যে অবস্থা হয়েছে একদমই নাগালের বাহিরে চলে গেছে দুশো টাকা কেজি মুরগির মাংস তো কী আর করার ওই টুকটাক এভাবেই চলতে হবে এগুলো আসলে দেখার কেউ নেই শোনারও কেউ নেই তো আজকে আমি সেই অমূল্য মহামূল্যবান সম্পদ চিকেন দিয়ে চিকেন পুরি বানাবো তো আমার ফ্রিজে একটু ছিল আমি এখন আগের তুলনায় আগে যতটা মুরগি মাংস রান্না করতাম এখন তার থেকে একটু কমিয়ে দিয়েছি আর পারলে একটু কম কম করেই টুপলা টুপলা করে রেখে আমি রান্না করি এবং বাচ্চাদেরকে বা নিজেরাও খাওয়ার চেষ্টা করি তো পরিস্থিতি যেমন তেমন করেই চলতে হবে কিছুই করার নেই তো আমি আজকে চিকেন পুরি বানাবো বাচ্চাগুলো দুই দিন যাবতীয় বলতেছিল আম চিকেন পুরি খাবো চিকেন পুরি খাবো এমনি নর্মালি আপনার দোকানে যে পুরিগুলি বানায় আগে ছিল পাঁচ টাকা এখন হয়েছে দশ টাকা আর যেটা শুধু চিকেনের কিমা দিয়ে করে সেটা একটা পুরি বিশ টাকা কল্পনা করা যায় একটা পুরি বিশ টাকা দিয়ে কিনলে আমি যদি ধরেন চারটা খাই আর একজন যদি চারটা খাই এরকম করলে কতগুলো টাকার প্রয়োজন তো আমি আজকে সেগুলো বানাবো বাসাতেই আর বাচ্চাদেরকেও দিব আমিও খাবো তো চিকেন অল্প একটু চিকেন ফ্রিজে ছিল সেটাই বের করলাম বের করে চিকেনটাকে কিমা করে এটাকে ভোনা করে নেবেন এগুলি আসলে বলার কিছু নেই জাস্ট আপনি যেভাবে বাসায় আপনি মাংস ওটাংশ ভোনা করেন সেম সেইভাবে ভোনা করে নেবেন সব কিছু মশলা টসলা যা আছে দু একটা বাদ পড়লে সমস্যা নেই যা যা হাতের কাছে থাকে সব কিছু দিয়ে চিকেনটাকে এইভাবে ভোনা ভোনা করে নেবেন এই কিমাটাকে আর ডোটা তৈরি করলাম সেটা তো আপনি নর্মালি আমরা পরোটা যেভাবে বানাই সেইভাবে ডো তৈরি করে অবশ্যই রেখে দিবেন দশ পনেরো মিনিট আপনার রুটি করেন আর পরোটা করেন বা যে কোনো কিছুই করেন আটা ময়দার কোনো জিনিস দশ পনেরো মিনিট রেখে দিলে নরম হয় খুব খেতে আর ওটার খুব সুন্দর সেট হয়ে যায় এর জন্য আপনার যে কোনো কিছুই বানালে আপনার নরম নরম থাকে তো নামানোর আগে আমি শুধু একটু জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এখন এটা নামিয়ে নিব হয়ে গেছে এটা মোটামুটি যে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম খুব সহজ বানাতে আসলে দোকান থেকে কিনে খেলে অনেক বেশি খরচ হয়ে যায় বাসায় যদি আপনি একটু কষ্ট করে বানিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসায় স্বাস্থ্যসম্মতভাবে খাবারও হলো আবার অনেকটা পরিমাণ টাকাও সাশ্রয় হয় কারণ এখানে আপনার যা যা ব্যবহার করেছেন যা খরচ হয়েছে তার থেকে ডাবল খরচ হবে আপনার কিনতে গেলে বাহের থেকে তার থেকে বরং একটু কষ্ট করে বানাবেন তাই ভালো আর বানালে নিজের হাতে বানানো কোনো জিনিসের ভিতরে আলাদা ভালোবাসা থাকে তো এই দেখছেন কী সুন্দর সেট হয়ে গেছে এখন শুধু আমি ছোট ছোটো করে টুকরো টুকরো করে যত বড় সাইজ আপনি পুরিটা বানাবেন অতটুকু করে কেটে মানে ছিঁড়ে ছিঁড়ে তারপর আপনার ওই কিমাগুলো এটার ভিতরে ভরে ভরে একটু বেলে নেবেন বা হাত দিয়ে চেপে চেপেও দেওয়া যায় তেলে ভিতর তবে একটু বেলে নিলেই ভালো হয় তো এই তো এইভাবে আমি এখন একেবারে ঠেসে ঠেসে আপনার এই ইয়েগুলি দিব কিমাগুলো ভেতরে দিয়ে দিব। তো দিয়ে এভাবে মুখটা একটু সিল করে তারপরে আবার আপনি এটা একটু হালকা একটু আটা বা ময়দা মাখিয়ে বেলে নেবেন তাহলে হয়ে গেল খুবই সহজ ওই আপনার সব মিলিয়ে টোটাল যদি হিসাব করেন পনেরো থেকে বিশ মিনিট সময় আপনার ব্যয় হবে আর কি এটার পিছনে তো পনেরো বিশ মিনিট সময় ব্যয় করে আর হালকা কিছু টাকা খরচ করে যদি অনেকটা বেশি শেপ করা যায় আমার মনে হয় সেটাই ভালো আমরা অনেক সময় অনেকে ব্যস্ত থাকি অনেক বেশি কর্মব্যস্ত তার ভিতরে হয়তো বাসায় টুকিটাকি জিনিস করা হয় না তবু যে যতটুকু পারবেন চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার তাহলে বাহিরের যে আসলে যে অতিরিক্ত খরচের যে ব্যাপারটা এখন চলে আসছে এটা অনেকাংশেই কমাতে পারবেন বাসায় যদি আপনি খাবারগুলো খাওয়ার অভ্যাস করেন তো যাই হোক আমার আজকে হয়ে গেছে সাথে ছিল বুটের ডাল একদম ঘন করে আমি রান্না করেছি বেশ মজার ছিল খাবারটা বাচ্চারা আমি বিশেষ করে খুব এনজয় করে খেয়েছি তো আপনারা এরকম বাসায় খুব মজা করে এনজয় করে খেতে চাইলে চট করে বানিয়ে নেবেন আর দেখছেন কত সুন্দর নরম একদম তুলতুলা হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে পেজটা একটু ফলো করতে পারেন আর না লাগলে তো নাই তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রলো ভালোবাসা রলো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ